আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা স্টার্ট করছি আজকে রেডিও। ঠিক আছে কি না, একটা কি লাগবে না নাকি? আচ্ছা দেখো, রেডিও অ্যাক্টিভিটিটা আসলে কি? দেখো ধরো একটা অ্যাটমের নিউক্লিয়াস, ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি ইলেকট্রন শেল। এইটা হচ্ছে নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে কি ইলেকট্রন শেলস। এখন এই যে অ্যাটম, অ্যাটমের মধ্যে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে, লট অফ ইনসিডেন্টস আর দেয়ার দ্যাট অকার, ঠিক আছে কিনা। বিশেষ করে অ্যাটমের মধ্যে যে ইনসিডেন্টটা সব থেকে অ্যামেজিং সেটা হচ্ছে দ্য ইনসিডেন্ট অফ রেডিয়েশন এমিশন। অ্যাটমের মধ্যে থেকে বিভিন্ন রকম রেডিয়েশন এমিট হয়, রেডিওটিভিটি, সেটা সেটা অ্যাটমের শেল থেকে হতে পারে, শেলগুলো থেকে রেডিওটিভ মানে সরি রেডিয়েশনগুলো এমিট হতে পারে, নিউক্লিয়াস থেকে রেডিয়েশনগুলো এমিট হতে পারে, তাই না? রেডিয়েশনগুলো শেল থেকেও এমিট হতে পারে অর নিউক্লিয়াস থেকেও এমিট হতে পারে, সেখান থেকেও নিউক্লিয়াসের ভিতর থেকে যে রেডিয়েশন বের হয় এগুলো আরো বেশি পাওয়ারফুল, দে আর মোর পাওয়ারফুল অ্যান্ড এনার্জেটিক, ঠিক আছে কিনা? এই জন্য এই নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশনগুলো বের হয় যেহেতু ওইগুলো একটু বেশি পাওয়ারফুল ইন কম্পারিজন উইথ আদার্স, এই জন্য এই নিউক্লিয়াস থেকে এমিট হওয়া রেডিয়েশনগুলোকে একটা স্পেশাল স্পেশাল নেম দেওয়া হয়, যে স্পেশাল নেমটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ যে রেডিয়েশন গুলো বের হচ্ছে সেই রেডিয়েশন গুলোকে নাম কি দেওয়া হয়? রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, ঠিক আছে কিনা? তাই তো, আচ্ছা তো আমরা এই রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশনগুলো নিয়ে যেখানে স্টাডি করছি, যেখানে আমরা স্টাডি করছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রেডিওঅ্যাক্টিভ। ঠিক না? আচ্ছা তাহলে আমাকে বলো রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন কি জিনিস? এমিশনস অফ রেডিয়েশনস from the nucleus of an atom, from the nucleus of an atom is known as radioactive radiations. Atomic shell theke je radiation ber hoy odeke amra kintu radioactive bolbo, kintu nucleus theke je radiation ber hoy tate ke amra ki bolbo? Radioactive radiations. Kichu ache kina? Acha ekhon the question is এই এই নিউক্লিয়াস থেকে রেডিয়েশনগুলো এমিট হয় কীভাবে, ইলেকট্রন শেল থেকে কীভাবে রেডিয়েশন এমিট হয় সেটা এলেভেলসের স্টাডি, নট এলেভেলস। এখন আমাদেরকে জানতে হবে যে নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশনগুলো এমিট হয় সেটা কী, মানে হাউ ইট ইজ এমিটেড, তাই না? আচ্ছা যেমন আমি তোমাকে একটা লেইন এক্সাম্পল আগে করে একটা খুবই লেইন, ধরো তুমি অসুস্থ, সিক মানে একটু আনস্টেবল, অসুস্থ এই জিনিসটা হচ্ছে দরজায় জং লেগে গেছে, দরজা খুলছে না, এই জন্য আউটপুট হচ্ছে না,
যার ফলে তোমার মধ্যে অনেক জিনিস জমে আছে, তুমি আনস্টেবল, তুমি অসুস্থ হয়েছো। এখন ওই জিনিসগুলো যখন ফাইনালি যখন বের হয়ে যাবে তখন তুমি সুস্থ, হ্যাঁ স্টেবল, বিকজ রেডিয়েশন হ্যাজ বিন এমিটেড, লম্বা লম্বা রেডিয়েশন, তাই না? তো এখানে ঠিক সেরকম এই যে নিউক্লিয়াস, অলমোস্ট মোস্ট অফ দ্য নিউক্লিয়াস অফ মোস্ট অফ দ্য অ্যাটমস দে আর ইন আনস্টেবল স্টেট, ওরা সবাই আনস্টেবল। ওরা কি করে, স্টেবল হতে চায়। তো নিউক্লিয়াস যখনই আনস্টেবল থেকে তারা যখনই কি হতে চাইবে, স্টেবল হতে চাইবে, তখনই তারা ওই যে জাস্ট লাইক ওই যে জাস্ট লাইক ওই ইয়ের মতো আর কি তারা রেডিয়েশন এমিট করবে। তাহলে নিউক্লিয়াস থেকে রেডিয়েশন কেন এমিট হয়, বিকজ নিউক্লিয়াস আনস্টেবল আছে, ওরা কি হতে চায়, স্টেবল। তারা রেডিয়েশন এমিট করে তাদের মধ্যে যে ওই মানে এক্সট্রা যে যে জিনিস থাকার কারণে তারা অসুস্থ ছিল সেটাকে বের করে দিয়ে তারা সুস্থ হয়ে গেল। আনস্টেবল কি হয়ে গেল, স্টেবল হয়ে গেল, কি এমিট করে, রেডিয়েশন। এই রেডিয়েশনগুলোকে আমরা কি বলছি, রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন। তাহলে রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন এমিশন হওয়ার কারণটা কি, an unstable nucleus is becoming stable. Unstable nucleus is becoming stable by emitting radioactive radiations. আর এই যে আনস্টেবল নিউক্লিয়াস যে স্টেবল হচ্ছে বাই এমিটিং দ্য রেডিয়েশন, এই আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল হয়ে যাচ্ছে বাই এমিটিং রেডিয়েশন, এই ওভারঅল প্রসেসটাকে আমরা বলি রেডিওঅ্যাক্টিভ ডিকে, রেডিওঅ্যাক্টিভ ডিকে, রেডিওঅ্যাক্টিভ ডিকে। তাহলে হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ ডিকে, আনস্টেবল নিউক্লিয়াস বিকামিং স্টেবল বাই রেডিয়েশন, এই প্রসেসটাকে আমরা কি বলছি, রেডিওঅ্যাক্টিভ ডিকে বা নিউক্লিয়ার ডিকে এটা বলতে পারি। কারণ রেডিওঅ্যাক্টিভ তো আমরা বলি যখন সেটা নিউক্লিয়াস থেকে বের হয়, রেডিয়েশন গুলোকে বলছি রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন। এই যে আনস্টেবল নিউক্লিয়াস কি হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলছি, রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন। তাহলে রেডিও অ্যাক্টিভিটি বা রেডিওঅ্যাক্টিভ ডিকে বা রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন এগুলো কি জিনিস, এর তো কি আর পার্টিকেল এমিট হবে আর না হয়
যেমন আমরা যেটা এমিট করি ওই এখানে আটকে গেলে ওটা তো পার্টি কেউ তাই না, কিন্তু ওই যে ওটা এমিশন ওই মানে হওয়ার পর তুমি যে এটা তো ওয়েভস তাই না, ফার্স্টে বের হচ্ছিল না পরে বের হয়েছে শেষমেশ পরে বা ওই যে বেটা মানে বের বের হওয়ার সময় আর কি হতে পারে তাহলে রেডিয়েটিভ রেডিয়েশন কয়রকম? দুই রকম, দুই রকম, দুই রকম পার্টিকেল রেডিয়েশন, ওয়েভ, ওয়েভ রেডিয়েশন। আর পার্টিকেল রেডিয়েশন কয়রকম? বলতেছি আমি একটু হোমওয়ার্ক করিনি
আমার একটু হোমওয়ার্ক করিনি, তাই বলে আমি তুমি দেখো। কবে রেখেও সাপিট সাপি পাবো, কারণ যখন মাটি দেওয়া হবে তার পাশে আমি কোশ্চেন পাবো। কামারে হচ্ছে ওই কলমের মতো, বেটা হচ্ছে ওই চেয়ারের মতো, আলফা হচ্ছে বাস, যদি কাউকে হিট করে সেখানে কিন্তু ইফেক্টটা সব থেকে কম, বেশি বেশি। আর গ্রামারে যদি কোথাও হিট করে সবচেয়ে কম, সব থেকে কম বললামই তো। সাপের উপর আমি পেনটা পেনটা ছুঁড়ে মারলাম, সাপের উপর সারের কাঁথা দিয়েছি, তারপরে আমি সাপের উপর চেয়ার ছুঁড়ে মারলাম, ওপরে সার আমার হাত ভেঙে গেছে, তার পা ভেঙে গেছে, তারপরে আমি সাপের উপর বাস চালাই নিয়ে গেলাম। কিন্তু স্যার কামা সবচেয়ে বেশি মানে স্ট্রং হওয়ার কথা না, বিকজ ও তো সব কিছু করতে পারে, ওর পেনেট্রেটিং পাওয়ারটা বেশি, কিন্তু ওর বডির পাওয়ারটা বেশি, কারণ এই কলম তো আমি যদি মারি ও তো এই নিচ দিয়ে ঢুকতে পারবো, আমি যদি এখান থেকে মারি তো উপর উপর দিয়ে চলে যাবো, কিন্তু বাস 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 কি এই স্পেস বা ওই স্পেস বা ওই স্পেস দিয়ে যাবে? না না যাবে না, বাস তো বড়, ও স্যার যেতে পারে বলে পেনেট্রেটিং পাওয়ার বেশি বলে কি ওর পাওয়ারফুল বেশি হওয়ার কথা না? না, পেনেট্রেটিং পাওয়ার ইজ অ্যাবাউট দ্য সাইজ, যেমন লাইট আলো একটু স্পেস পেলে লাইট পড়বে না, ইটস লাইক দ্যাট, বুঝছো? আলফা পার্টিকেল সাইজে বড় ও মোর এনার্জেটিক, কিন্তু ও বেশি দূর যাইতে পারে কারণ সাইজ বড়, ও ধাক্কা ধুকা খেয়ে তাতে থেকে যায়। বেটা পার্টিকেল কম্পারেটিভলি একটু ছোট, এই জন্য সে তবুও অনেক দূর যাইতে পারে, আর গামা তো একেবারেই ছোট, ওর পাওয়ার খুবই কম, মানে ওর কাউকে ধাক্কা মারার পাওয়ার খুবই কম, কিন্তু ওই ফাঁক ফুকর দিয়ে আর চলে যাওয়ার পাওয়ারটা আবার বেশি, কারণ ও ছোট, তাই না? ছোট, এই দুটো কনফিউজ করা যাবে না, একটা হচ্ছে ওদের এনার্জি, তাই না? আর একটা হচ্ছে ওদের রিপ্লিং পাওয়ার, রিপ্লিং পাওয়ার গামারে হচ্ছে ইটস লাইক মেসি, গায়ের শক্তি কম, মেসি প্লাস ইয়ে শুধু মেসি নেইমার, নেইমার হচ্ছে বেটা, ঠিক আছে, ও যাইতে চায় বাট যেই পারে না সেই, সব থেকে বেস্ট ছিল ওই যে নেইমার অ্যাক্টিং করে বেশি, আলফা হচ্ছে সব থেকে হেভি, এই জন্য ও ধাক্কা মারতে পারে জোরে কিন্তু বেশি দূর যাইতে পারে, কারণ বড়, বেটা হালকা এই জন্য ও বেশি জোরে ধাক্কা মারতে পারে না, কিন্তু ওর গোতাবার ছোট এই জন্য মোটামুটি অনেক দূর যাইতে পারে। আর গামা গামা হচ্ছে আচ্ছা, এখন এই যে আলফা বেটা গামা এগুলোর ইফেক্টটাকে অ্যানালাইসিস করার জন্য এদের একটা ভালো ইফেক্ট হচ্ছে আয়োনাইজেশন ইফেক্ট,
আয়োনাইজিং ইফেক্ট, সেটা হচ্ছে আলফা বেটা বা গামা এরা যখন কাউকে ধাক্কা মারে, ধরো আলফা এই পার্টিকেলটাকে ধাক্কা মারলো, আলফা কি করলো এই পার্টিকেলটাকে সে কি করলো ধাক্কা মারলো, ধাক্কা মারলে এই পার্টিকেলটা থেকে ইলেকট্রন বের হয়ে চলে যায়। যেমন ধরো কারো মুখে যদি ধরে ঘুষি মারা হয়, দাঁত খুলে চলে যায় ধাক্কা মারবে, ধাক্কা মারলো আলফা, হ্যাঁ আলফা এই পার্টিকেলটাকে জোরে ধাক্কা মারলো, ধাক্কা মারলে ওর মধ্যে পুরো ইলেকট্রন বের হয়ে চলে গেলো, তাহলে এই পার্টিকেলটা কোন চার্জ হয়ে যাবে, তাই না? তো এই যে এই পার্টিকেল এই আলফা বেটা বা গামা এরা যখন কাউকে ধাক্কা মারে, ধাক্কা মারলে ওরা সেখানে চার্জ ফর্ম করে, যাকে আমরা বলছি আয়োনাইজেশন। কি বলছি এটাকে আয়োনাইজেশন, দ্যাট মিন্স আলফা বেটা আর গামা ওয়েন দে হিট সাম নিউট্রাল পার্টিকেলস দে মেক দ্য নিউট্রাল পার্টিকেলস চার্জ, ওরা ওই নিউট্রাল পার্টিকেলগুলোকে ওরা কি করে চার্জ, পজিটিভ চার্জ আর ইলেকট্রন তো আসে, তাই না? আচ্ছা, তাহলে সব থেকে বেশি স্ট্রংলি আয়োনাইজেশনটা কে করবে? আলফা। আলফা কেন? ম্যাস বেশি, এনার্জি বেশি, ইফেক্ট বেশি। আর সব থেকে লিস্ট আয়োনাইজেশনটা কে করবে? বেটা। বেটা গামা এখন এইটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ধাক্কা মারলে আলফা পার্টিকেলটা এদিক চলে গেল,
যাই হোক আলফা পার্টিকেল কোন দিক গেল সেটা আমাদের কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে এই যে ধাক্কাটা যে মানব, ধাক্কা মানলে এই পার্টিকেলটা পজিটিভ চার্জ হয়ে যাবে, কেন ম্যাগনেটিক থেকে ইলেকট্রন বের হয়ে চলে যাবে। তাহলে এই যে এটা যে পজিটিভ চার্জ হয়ে গেল, এই যে এইটা যে পজিটিভ চার্জ হয়ে গেল, এখানে আবার ড্রাই আইস আছে না, সলিড কার্বন ডাইঅক্সাইড, ও কিন্তু একটা কোল্ড এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করছে, তাই না? এই যে সলিড পার্টিকেল যেটা মানে পজিটিভ চার্জ পার্টিকেল যেটা, এই যে পজিটিভ চার্জ পার্টিকেলটা না, আর এখানে তো ভিতরে এনভায়রনমেন্টটা ঠান্ডা, সলিড কার্বন ডাইঅক্সাইড ছিল ঠান্ডা এনভায়রনমেন্ট, ওই ঠান্ডা এনভায়রনমেন্টের কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে এখানে অ্যালকোহল অ্যালকোহল পেপার আছে না, এই অ্যালকোহল পেপারগুলো কনডেন্স হয়ে এই সলিড পার্টিকেলের উপরে জমা হয়। অ্যালকোহল পেপারগুলো কনডেন্স হয়ে এই সলিড পার্টিকেলের উপরে কী হয় জমা হয়, পজিটিভ মানে যেগুলো চার্জ পার্টিকেল তার উপরে জমা হয়, অন্য কোনো পার্টিকেলের উপরে কিন্তু অ্যালকোহল পেপার জমা হবে, শুধুমাত্র যে চার্জ পার্টিকেল তার উপরেই জমা হবে, ঠিক আছে কিনা? যদি নিউট্রাল পার্টিকেল হয় তার উপরে কিন্তু অ্যালকোহল পেপার জমা হবে না, সেটা হচ্ছে আমাদের কিন্তু এক সাইড থেকে লাইট সোর্স দিতে হবে, লাইট সোর্স দেওয়ার পরে তুমি উপর থেকে এই ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে দিয়ে তুমি অবজার্ভ করবা যে ভিতরে কি হচ্ছে। এটা আমি আগে কি বলেছিলাম, একটা ব্ল্যাক সারফেস, আর এখানে কিন্তু এরকম এই যে এই এখান থেকে যে রেডিয়েশন বের হচ্ছে সেই রেডিয়েশনগুলোর ফলে এখানে চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে, ওই যে রেডিয়েশনগুলো যে এভাবে করে ওই আর ধাক্কা এভাবে করে ওই আর ধাক্কা মারতেছে আর ইলেকট্রন সেগুলো জমা হচ্ছে, জমা হলে ওই পার্টিকেল গুলো তখন লাইট কে ছড়ায় দেয় সব, ধরো ওর উপরে এসে যখন লাইট পড়ে না, লাইটটা সবদিকে ছড়ায় দেয়, যেমন ডায়মন্ড দেখতে শাইনি কেন, কারণ ডায়মন্ড কিন্তু সবদিকে লাইট কি করে স্প্রেড করে ছড়ায় দেয়, ডায়মন্ড দেখতে অনেক শাইনি হয়, এটা তো আছে। তো এখানে তুমি যদি দেখো যে এরকম অনেকগুলো ব্রাইট পয়েন্ট এইভাবে করে সলিড লাইনস ফর্ম করছে, সলিড এরকম ফ্র্যাক দেখা যাচ্ছে, তার মানে কি সেখানে আয়োনাইজেশনের অ্যামাউন্টটা বেশি, অনেক বেশি হয়েছে, অনেক বেশি আয়ন সেখানে তৈরি হয়েছে। তাহলে বলো আমি এখানে কোন পার্টিকেল পাস করেছিলাম, কারণ আলফা পার্টিকেল খুবই হেভি, ও সব থেকে বেশি ধাক্কা মারতে পারবে এবং ও সব থেকে বেশি আয়োনাইজেশন করতে পারবে, কি সলিড লাইনস একদম মানে স্ট্রেট, তাহলে আমি যদি এখন উপর থেকে অবজার্ভ করি আলফা পার্টিকেল এখানে ব্র্যাকগুলো এরকম মনে হবে সলিড লাইনস, বেটার জন্য এরকম না খুব
খুব অল্প অল্প আমরা ট্র্যাক দেখতে পাবো বিকজ দে আর উইল বি ভেরি স্মল অ্যামাউন্ট অফ আয়োনাইজেশন। এই এক্সপেরিমেন্টটাকে আমরা বলি দা ডিফিউশন ক্লাউড চেম্বার এক্সপেরিমেন্ট। উপরে জমা হবে, যদি বেশি অ্যামাউন্ট অফ চার্জ পার্টিকেল তৈরি হয় তাহলে বেশি অ্যালকোহল পেপার সেখানে আসবে, এসে এসে জমা হবে, তখন আমরা একটু সলিড লাইন দেবো। যদি অল্প অল্প খাপছাড়া খাপছাড়া চার্জ পার্টিকেল তৈরি হয় তাহলে এরকম, আর যদি একেবারে অলমোস্ট নাই এরকম এরকম কিছু একটা প্যাটার্ন দেখা যায় তাহলে সেটা ডিসকাম, তাই না? আচ্ছা, এরকম তো বুঝছো নাকি? মাথা মাথা গেছে। এটা হচ্ছে আমাদের রেডিওঅ্যাক্টিভিটির বেসিক। আর দুইটা ক্লাস নিলে ইনশাল্লাহ ও আমি তো শিখছিলাম ও